আসসালামু আলাইকুম, আমি জেম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। এই কিছুক্ষণ আগে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর যে পরীক্ষাটা 2022-এর 22 এপ্রিল হয়েছিল, প্রথম ধাপের রিটেনের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে জানাই অভিনন্দন, কংগ্রাচুলেশন। এবং এই 22টা জেলার 14টি সম্পূর্ণ জেলার এবং বাকিগুলোর খণ্ডাংশ উপজেলা ভিত্তিক যে রেজাল্টটা হয়েছে সেখানে 40,862 জন, হ্যাঁ 40,862 জন উত্তীর্ণ হয়েছে। তো এদের সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা উত্তীর্ণ হতে পারেনি, যাদের বয়স সামনে আছে, তাদেরকে বলবো একটি মুহূর্তও নষ্ট না করে আপনারা অন্যান্য পরীক্ষার জন্য, সামনে যে ডাক বা রেলওয়ে, ফুড বা আগামী প্রাইমারিতেও যদি বয়স থাকে শিক্ষক নিবন্ধন সহ, আপনারা একটি মুহূর্ত সময় নষ্ট না করে আপনারা প্রস্তুতি নিন। ইনশাল্লাহ আগামী দিনগুলো যেন আপনাদের আরও সুন্দর হয়। তো যারা উত্তীর্ণ হয়েছেন প্রথম ধাপে তাদেরকে আবার অভিনন্দন। তাদের জন্য আমি ভাইবার কয়েকটা ভিডিও বানাবো। তার আগে যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী আছেন তাদেরকে বলবো আপনারা প্রথমত পরীক্ষাটা ভালোভাবে দিন, এবং আমি ভাইবার জন্য কয়েকটা পর্বে ভিডিও বানাবো, যেখানে থাকবে মূলত আপনার ড্রেস কোড কী হবে, আপনি কোন প্রশ্নের উত্তর কীভাবে দিবেন, কোন ভুল উত্তরের জন্য আপনার ভাইবাতে ফেল করিয়ে দিতে পারে, বা কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই পারতে হবে, এই বিষয়ের উপরে আমি অনেক সুন্দর কয়েকটা পর্বে ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য আমার ইউটিউব চ্যানেলে গণিত, বাংলা, ইংরেজির কিন্তু ধারাবাহিকভাবে সাজেশনমূলক এবং সুপার শর্টকাট ভিডিও দেওয়া হয়েছে এবং হচ্ছে। যারা এই চ্যানেলটি এখনও দেখেননি, সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের সাথেই থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। এবং একই নামে আমার একটা ফেসবুক পেজও ওপেন করা হয়েছে, এই পেজে একটা ফলো হয়ে যান, একটা লাইক দিয়ে রাখুন। এখানে অনেক রিটেন ডকুমেন্ট আপনাদের সাজেশন আকারে দেওয়া হচ্ছে, অনেক ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। তো সবার জন্য শুভকামনা, আজকের মতো বিদায়, আল্লাহ, আসসালামু আলাইকুম।